মনে রাখবেন যে বাজারা আজকে এই মাঠে বসে আছে, কাছে কি বা দূরে আমাদের আলোচনা শুনছে, উনারা মনে করছেন যুবকদেরকে নিয়েও আজ হবে, তার মানে উনি মনে করেছেন আমার বছর আমার বয়স ২৫, উনি আমার ব্যাপারে আলোচনা করবেন। মনে রাখবেন আজকে ফজরের সলাতে যে কুলাঙ্গার হাজির হতে পারেনি সে ব্যক্তি কখনোই যুবক হতে পারে না। বাক্যটা আমি বুঝাতে পারলাম না, যে ব্যক্তি আজকে ফজরের জামাতে মসজিদে যায়নি, জোহরের সলাতে উপস্থিত হয়নি, আসর মাগরিব এশাতেও জামাত পায়নি, ওই ব্যক্তির বয়স ২৫ হতে পারে কিন্তু সে যুবক নয়, সে এমন প্রতিবন্ধী, এমন বিকলাঙ্গ, এমন প্রতিবন্ধী, এমন বিকলাঙ্গ, সে বিছানাতেই পড়ে আছে, শিকল দিয়ে হাত বেঁধে কেউ রাখেনি, তাকে কেউ চাপ দিয়ে ধরে রাখেনি, দড়ি দিয়েও আটকে রাখেনি, শয়তানের একটা ওয়াসওয়াসা অথবা একটু বৃষ্টি শীতের ভাব, সাধারণ একটা কাঁথা বা চাদর উপরে আছে, যে ব্যক্তি তার উপরের কাঁথা সরিয়ে উপরের সাধারণ আবরণ ফেলে দিয়ে দাঁড়িয়ে যেতে পারে না, আল্লাহর ঘরে হাজির হতে পারে না, এই ব্যক্তি কখনো যুবক হতে পারে না।